ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا نبي جدينا هوي تو আরশ কুরসি হইত না, লাউলাক খালাকতুল আফলাক হাদিসে পাকে ঘোষণা: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সম্মানিত হাজি অলিমিয়া সওদাগর জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পড়ার আগে একটি আয়াত তেলাওয়াত করি, যেটা প্রায় সকলেরই মুখস্থ, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আজকে আমি মূলত এই আয়াতের মাতাহাত, দুরূদ শরীফের ফজিলত এবং বরকত কি, তা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পবিত্র রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমা। আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তা আল্লাহর হুকুম যেটা, সেটা পালন করা আমাদের জন্য জরুরি। তো যারাই আল্লাহর হুকুম পালন করেছেন তারাই সফল কাম হয়েছেন। হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার হজ করতে গেলাম, সেখানে একজন লোককে দেখলাম তাওয়াফরত অবস্থায় সেই শুধু দরুদ শরীফ পড়ছে। তাওয়াফের সময় বিভিন্ন জিকির আজকার
দোয়া আছে সেগুলো না করে সে শুধুই দরুদ শরীফ পড়ছে। তখন আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আপনি তো তাওয়াফের সময় অনেক দোয়া আছে সেগুলো না পড়ে শুধু দরুদ শরীফ কেন পড়ছেন? ওই ব্যক্তি বলে, আমার সমস্ত দোয়া মুখস্থ আছে, কিন্তু আমি দরুদ শরীফের এমন বরকত নিজের চোখে দেখেছি, সেজন্য আমি এখন থেকে এরাদা করেছি সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া আমি দরুদ শরীফ পাঠ করব, সেজন্য আমি দরুদ শরীফ পড়ছি। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, আপনি কি বরকত দেখেছেন আমাকে একটু বলেন। সে লোকটি বলে, আমি এবছর আমার বাবাকে নিয়ে হজ্জে আসছিলাম, পথের মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় আমার বাবাকে নিয়ে আমি পথের মধ্যে, তখন তো আর বিমান বা পানির জাহাজ ছিল না, গাধা ঘোড়া বা উটের উপর চড়ে মানুষ হজে যেত। ওই ব্যক্তি বলেন, আমি আমার বাবাকে নিয়ে যখন হজে আসছিলাম, পথের মধ্যে আমার বাবা এমন অসুস্থ হলো, আমার বাবাকে নিয়ে আমি আর সামনে অগ্রসর হতে পারলাম না, কাফেলা আমাদেরকে ছেড়ে চলে গেল, আমি একাকী হয়ে গেলাম। আমার বাবা রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেখলাম মৃত্যুর পরে আমার বাবার চেহারা বিদ্গুটে কালো হয়ে গেছে, বাবার চেহারা কালো হয়ে গেছে দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। কাফেলার লোকেরা আমাকে একাকী ফেলে চলে গেছে, বাবার লাশ আমি একা কী করব, একাকী কী করব। এই চিন্তা করতে করতে আমার চোখ বন্ধ হয়ে আসলো, আমি ঘুমিয়ে গেলাম। চিন্তায় বিভোর থেকে বাবাকে আমি, বাবার লাশের পাশে আমি নিজেই ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম একজন খুব সুন্দর সুদর্শন নূরানি চেহারার লোক, উনি আসলেন, এসে আমার বাবার মুখের উপর থেকে কাপড়খানা সরালেন, ওনার ডান হাত মোবারক আমার বাবার চেহারার উপর মাসে করে দিলেন। মাসে করার সাথে সাথে আমার বাবার চেহারা উজ্জ্বল হয়ে গেল, সবাই বলুন সুবহানাল্লাহ। আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আপনি এই মরুভূমির মধ্যে কোথা থেকে এসেছেন? আমি এই মুসিবতের মধ্যে গ্রেফতার, এই অবস্থায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন, আমার বাবাকে লাশ নিয়ে আমি পেরেশানিতে ছিলাম, ওনার চেহারা বিকৃত হয়ে গেছে, কিন্তু আপনি মাসে করে দেওয়ার সাথে সাথে ওনার চেহারা ঠিক হয়ে গেছে, আপনি কে আমাকে একটু পরিচয় দিন। তখন তিনি পরিচয় দিচ্ছেন, আমি হলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা মানুষ ভালো ছিল না, গুনাহগার ছিল, কিন্তু তার একটি আমল ছিল, সেই প্রতিদিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করত। আজকে যখন তার দরুদ আমার কাছে পৌঁছায় নাই, আমি জিজ্ঞেস করলাম, অমুক ব্যক্তি প্রতিদিন এই সময়ে আমার কাছে দরুদ প্রেরণ করে, তার দরুদ আসলো না কেন? তা আমাকে খবর দেওয়া হলো, সে ইন্তেকাল করেছে। সেই খবর পেয়ে আমি ছুটে আসলাম এবং এসে দেখতে পেলাম তার চেহারা কালো হয়ে গেছে, তাই আমি রহমতের নবী তার চেহারার উপর আমার ডান হাত ফিরিয়ে দিলাম, তার সাথে সাথে তার চেহারা নূরানি হয়ে গেল, সবাই বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবার দরুদ শরীফের বরকত আমি নিজের চোখে দেখেছি, সেজন্য আমি নিয়ত করেছি এ বছর আমি হজ করব। হজের প্রতিটি রোকনে যখন আমি বিভিন্ন দোয়া আছে সেই দোয়াকে বাদ দিয়ে আমি শুধু দরুদ শরীফ পাঠ করব, সবাই বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই
যিনি মসনবী শরীফ লিখেছেন। এই মসনবী শরীফের মধ্যে তিনি একটি হাদিস নকল করেন। তিনি বলছেন, একদিন নবীকুল সম্রাট হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিদের সাথে কথা বললেন। তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা সকালে ঘর থেকে বের হয়ে বিভিন্ন বাগানের মধ্যে যাও, বিভিন্ন ফুলের রস আহরণ করো, কোনো ফুলের রস তিতা, কোনো ফুলের রস টক, কোনো ফুলের রস মিষ্টি, কিন্তু এই ফুলের রস যখন তোমরা তোমাদের বাসার মধ্যে সংরক্ষণ করো সেটা মধুতে পরিণত হয়, পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টিতে পরিণত হয়ে যায়, এর কারণ কি? তখন মৌমাছিরা দয়াল নবীকে জবাব দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা যখন সকালে বের হই বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি, রস সংগ্রহ করি, সেগুলা যদিও টক মিষ্টি এবং বিভিন্ন ধরনের স্বাদের হয়ে থাকে, কিন্তু যখন সেগুলা আমরা আমাদের পেটের মধ্যে নিয়ে সেগুলা যখন আমাদের বাসার দিকে নিয়ে আসি, আমরা যখন ফিরে আসি, আসার সময় ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর দরুদ শরীফ পড়তে পড়তে ফিরে আসি এবং দরুদ শরীফের বরকতে আমাদের মাঝে আমরা যেই রস সংগ্রহ করি সেই রসকে আল্লাহ রাব্বুল আলামিন মধুতে পরিণত করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও উচিত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, যেই দরুদ শরীফের এই বরকত আমরা হাঁটতে বসতে চলতে ফিরতে যাতে সেই দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। একদিন এক ভিক্ষুক আবু জেহেলের কাছে গিয়ে ভিক্ষা চাইল। তখন আবু জেহেল ওই ভিক্ষুককে বলে, তুমি আলীর কাছে যাও, সে তোমাকে ভিক্ষা দিবে। এবং আবু জেহেল সে চিন্তা করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো দরিদ্র, সে কোত্থেকে ভিক্ষা দিবে। ওই ভিক্ষুক যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো এবং বলল যে আবু জেহেল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যে আপনি নাকি কোনো গরিবকে খালি হাতে ফেরত দেন না, সবাইকে দান করেন, দামি দামি সম্পদ দান করেন। তো আবু জেহেল যখন পাঠিয়েছে সে দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মকাণ্ড ফলো করছিল, তার উদ্দেশ্য ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জিত করা, ঠাট্টা বিদ্রুপ করা। ওই ভিক্ষুক যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মাটির গুঁড়ি নিয়ে ওই ভিক্ষুকের হাতে দিলেন এবং তাকে বললেন তুমি মুষ্টিবদ্ধ করো। হযরত আলী রাদিয়াল্লাহু ওই ভিক্ষুকের হাতে তিনবার দরুদ শরীফ পড়ে ফুঁক দিলেন। এবার বললেন তুমি তোমার এই হাতটা আবু জেহেলের সামনে গিয়ে খুলবে এবং তাকে বলবে তোমার হাতের মধ্যে কী আছে, সে যখন দেখবে তাকে বলবে যে আমি আমার নবীর উপর দরুদ পড়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক যখন আবু জেহেলের সামনে গেল, আবু জেহেল জিজ্ঞেস করে তুমি কী নিয়ে এসেছ, তখন ভিক্ষুক বলে আমার হাতের মধ্যে সে দরুদ শরীফ পড়ে ফুঁক দিয়েছে, কিছু মাটি রেখেছিল, আমি জানি না তার মধ্যে কী আছে, বলেছে আপনার সামনে খুলতে। আবু জেহেল সহ কাফেররা হাসতে লাগলো, বলে যে মাটির মধ্যে আবার দরুদ শরীফ পড়লে কী হয় দেখাও দেখি। সে যখন তার হাতের মুঠি খুলল সেখানে দেখা যাচ্ছে মণি মুক্তা। সবাই বলুন সুবহানাল্লাহ। তো মণিমুক্ত হওয়ার জন্য সেরকম আকিদা, সেরকম বিশ্বাস, মহব্বত লাগবে যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। যে মহব্বত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল নবীর প্রতি, সেরকম ভালোবাসা নিয়ে যদি আমরাও দরুদ শরীফ পড়তে পারি তাহলে আমাদের ফুকের মধ্যেও তাসির চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে হযরত মূসা আলাইহিস সালাতুস সালামের যুগে এক ব্যক্তি ফাসেক ছিল, গুনাগার। সে এত বেশি গুনাগার ছিল যে এলাকার লোক তার ইন্তেকালের পরে কেউ তাকে দাফন কাফন পর্যন্ত করে না। তার লাশটা আবর্জনার স্তূপে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। এদিকে আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতুস সালামকে নির্দেশ দিলেন, হে মূসা, অমুক এলাকায় আমার একজন বান্দা, সে ইন্তেকাল করেছে, তার লাশ কেউ দাফন করে না, তুমি যাও, তুমি তাকে সুন্দর করে গোসল দেয়াবে, সুন্দর করে তাকে কাফন পরিধান করাবে এবং তাকে জানাজার মাধ্যমে সুন্দরভাবে তুমি নিজ হাতে দাফন করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তি সম্পর্কে জানতেন, সে যে একজন ফাসেক লোক, গুনাহগার লোক। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি তো জানি সে ফাসেক গুনাহগার, যার কারণে মানুষ তার জানাজা পড়ার জন্যও রাজি নয়, তাকে দাফন করার জন্য রাজি নয়, তার এমন কি আমল যেটা আপনার এত পছন্দ হয়েছে, যার কারণে আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন আমি যেন নিজ হাতে তার গোসল দিই এবং তাকে দাফন কাফন করি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, সে যদিও গুনাহগার, সে যদিও ফাসেক, কিন্তু সে একদিন তৌরীদ কিতাব তেলাওয়াত করার সময় তৌরীদ গ্রন্থের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখতে পেয়ে সে আমার মাহবুব নবীর উপর একবার দরুদ শরীফ পড়েছে, তার এই আমলটি আমার এত পছন্দ হয়েছে, তার সেই দরুদ শরীফের কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি যাও, আমার সেই গুনাহগার বান্দাকে তো আমি ক্ষমা করে দিয়েছি, তুমি নিজ হাতে তাকে দাফন কাফন করাও। সবাই বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দালাইলুল খাইরাত প্রণেতা মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই, উনি ওনার কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান। তখন চারজন ফেরেস্তা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেস্তা আমার নবীর কাছে তসলিম আনলেন এবং তারা এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, কী মাজরা, আপনি এত পেরেশান কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি গুনাহগার উম্মতের জন্য খুব চিন্তিত, পেরেশান। তখন ওই চার ফেরেশতা তারা বলল, আপনি পেরেশান হবেন না। আজরাইল আলাইহিস সালাম বললেন যে আমি তাদের যে আপনার উপর দরুদ শরীফ পড়বে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, আমি তার রূহ অত্যন্ত আসানির সাথে কবজ করব। আরেকজন ফেরেস্তা বললেন যে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব, আল্লাহর আরশের নিচে সিজদায় থাকব, যে সকাল সন্ধ্যায় 10 বার 10 বার আপনার উপর দরুদ শরীফ পড়বে, যতক্ষণ তাকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ না করবে ততক্ষণ আমি সিজদা থেকে উঠব না। আরেকজন ফেরেস্তা বলেন যে আমি তাকে পলসেরাত থেকে নিজ হাতে পলসেরাত পার করিয়ে দিব, যে সকাল এবং সন্ধ্যায় আপনার উপর 10 বার 10 বার দরুদ শরীফ পড়বে। সেজন্য অতিরিক্ত না পড়লে আমাদের উচিত সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আরেক হাদিসের মধ্যে আছে যে যখন একজন ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, তখন এই দরুদ শরীফটি পাঠ করার সাথে সাথে দ্রুত বেগে এটা সারা কুল কায়নাতের মধ্যে ছড়িয়ে পড়ে, জলে স্থলে ছড়িয়ে পড়ে। এমন এক জায়গায়, এমন কোনো জায়গা থাকবে না যেখানে এই দরুদ শরীফ পৌঁছে যায় না। তখন এই দরুদ শরীফটা যখন দেখে, তখন সমস্ত প্রাণীকুল দরুদ শরীফ পড়তে আরম্ভ করে। এই যে আপনারা মাঝে মাঝে একবার দুইবার দরুদ শরীফ পড়তেছেন, এটার সওয়াব জলে স্থলে সব জায়গায় পৌঁছে যায়, সমস্ত মাছে পানি প্রাণী সবাই শুনতে পায় আপনার এই দরুদ শরীফের আওয়াজ শোনার সাথে সাথে, তারাও দরুদ শরীফ পড়তে থাকে।
তখন আল্লাহ রব্বুল আলামিন এই দরুদ শরীফ থেকে, আপনি যে একবার দরুদ শরীফ পড়েছেন, এখান থেকে একটা পাখি সৃষ্টি করেন। সেই পাখির 70,000 ডানা হবে। কয় হাজার? 70,000 ডানা হবে। আর 70,000, এক একটা ডানাতে 70,000 পালক হবে। তো আমি 70,000-কে 70,000 দিয়ে গুণ করে দেখলাম 490 কোটি পালক। ওই পাখির পালক কতগুলো হবে? 490 কোটি। আরও আছে দেখেন মজার কথা, প্রত্যেকটা পালকের মধ্যে 70,000 মাথা থাকবে। তো 490 কোটি পালকের সাথে আমি 70,000 যখন গুণ দিলাম, বের হলো 3.43 মিলিয়ন মাথা। আরও মজার কথা, প্রতিটি 70,000 মাথায় থাকবে 70,000 চেহারা। আমি যখন 3.43 মিলিয়নকে 70,000 দিয়ে গুণ দিলাম, ক্যালকুলেটারে আসলো যে 2.401 বিলিয়ন কি হবে? চেহারা হবে। আবার প্রতিটি চেহারার মধ্যে 70,000 মুখমণ্ডল হবে। 70,000 দিয়ে যখন 2.401 বিলিয়নকে গুণ দিলাম, হিসাব হলো 1.68 ট্রিলিয়ন কি মুখমণ্ডল। এরপর আল্লাহর নবী বলেন, প্রতিটি মুখমণ্ডলের মধ্যে 70,000 জিব্বা হবে। তো আমি 1.68 ট্রিলিয়নকে যখন 70,000 দিয়ে গুণ দিলাম, হিসাবে বের হলো 1.17 কোয়াড্রিলিয়ন। কোয়াড্রিলিয়ন এটা হলো আপনি একের পরে 24টা শূন্য সংখ্যায় লিখলে, একের পরে 24টা শূন্য, এটাকে সংখ্যায় 1,17,649-এর পরে আরও 24টা শূন্য, 1.17 কোয়াড্রিলিয়ন। তো এত সংখ্যক চেহারা জিহ্বা বিশিষ্ট যে পাখি হবে, সেই পাখি যখন আপনি এই দরুদ শরীফ থেকে যখন এই ধরনের একটা পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সেটা আল্লাহর তসবি পড়বে। কি পড়বে? আল্লাহর তসবি পড়বে, আল্লাহর প্রশংসা করবে। এবং এই প্রশংসার সওয়াবসমূহ আপনি যে একবার দরুদ শরীফ পড়েছেন আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফের ছোট একটা হিসাব এটা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে একবার আপনি পড়েছেন, এখান থেকে আল্লাহ তাআলা ওই ধরনের একটা পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলবেন, যেটা জিকির করবে, ওই জিকিরের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন। কত কতদিন জিকির করবে? আপনি তো একবার পড়েছেন। এই পাখিটি যে সৃষ্টি হয়েছে, এই পাখিটি কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত শুধু জিকির করতে থাকবে, আর এই জিকিরের সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড় থেকে আর আমাদের আর অলসতা আসবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতুস্সালামকে সৃষ্টি করে ওনার শান বুঝানোর জন্য ফেরেশতাদেরকে বললেন যে উসজুদ লি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই সেজদার মধ্যে শরীক শামিল নেই। যুগে যুগে আম্বিয়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এই ধরনের শান দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু সেই সম্মানের মধ্যে আল্লাহ শরীক নেই। আমাদেরকে অনেক ইবাদতের হুকুম দেন আল্লাহ তাআলা, যেমন নামাজ আদায় করো, যাকাত দান করো, এই ধরনের বিভিন্ন ইবাদতের দান সদকা করো, পিতামাতার সাথে কওলাম মারুফা সুন্দরভাবে কথা বলো, এভাবে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। ব্যবসা করো, সুদ থেকে বিরত থাকো, কিন্তু কোনো একটা আমলের ব্যাপারে, হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই যে এটা আমি নিজেই করি, আমার ফেরেশতারাও করে, তোমরাও করো। শুধু এমন একটা হুকুম, এমন একটা ইবাদতের হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই হুকুমটা দেওয়ার আগে আল্লাহ তাআলা একটা আমাদেরকে নিউজ দিয়েছেন, খবর দিয়েছেন, হো আমার ইমানদাররা, তোমাদেরকে তো আমি বলছি আমার নবীর উপর দরুদ পাঠাও এবং বেশি বেশি সালাম প্রেরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার আগে আল্লাহ তাআলা একটা নিউজ দিয়েছেন আমাদেরকে, ইন্নাল্লাহা, ইন্না একটা তাকিদের শব্দ আল্লাহ লাগিয়ে দিয়েছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা
ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতারা ইউসাল্লুন আলান নবী নবীর উপর দরুদ প্রেরণ করে। তো এই ধরনের আয়াত সূরা বাকারা থেকে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই ধরনের কোন হুকুম কোরআনের মধ্যে দ্বিতীয় আরেকটা নেই। শুধু কোরআনে নয়, যতগুলো আসমানি কিতাব কোনো কিতাবের মধ্যে এই ধরনের হুকুম নেই। শুধু এটাই আমার নবীর শান যে আল্লাহ তাআলা আমার নবীর জিকির বুলন্দ করার জন্য নিজেই বলছেন ওয়ারা ফা আনা লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে বুলন্দ করব। কিয়ামত হয়ে যাবে কিন্তু আমার নবীর জিকির চালু থাকবে। একসময় কুল কায়েনাত ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জিকির করার কেউ বাকি থাকবে না, থাকবে কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা বলছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। তো আল্লাহ বাকি থাকলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী, নবীর উপর দরুদ পাঠায়। তাহলে আল্লাহ যদি বাকি থাকেন নবীর উপর দরুদও বাকি থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ, আমার নবীর কেমন শান! শুধু একটা আয়াত বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তো আদম আলাইহিস সালাতুস্সালামকে যখন ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, কিন্তু সেখানে আল্লাহ তাআলা শরীক নেই। কিন্তু আমাদেরকে যখন নবীর ব্যাপারে দরুদ শরীফের কথা বলছেন, সেখানে আল্লাহ তাআলা আগে খবর দিয়ে দিয়েছেন যে সেটা তো আমিও করি, তবে আল্লাহর দরুদ, ফেরেশতাদের দরুদ, আমাদের দরুদের মধ্যে পার্থক্য আছে। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ি, সেটা মূলত নবীজির ফায়দা হবে, নবীর ফায়দা হবে কিনা, নবীর ফায়দা না আমাদের ফায়দা হবে। যে এক একবার দরুদ শরীফ পড়লে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন সওয়াব কিয়ামত পর্যন্ত আমাদের আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে। সেজন্য দরুদ শরীফ পড়লে আপনার সওয়াব হবে। একজন আশেক বলেছেন সালাম দিলে জবাব মিলবে। আপনি যদি একজন মানুষকে সবসময় সালাম দেন, প্রতিদিন রাস্তা দিয়ে দেখতে ওনাকে সালাম দেন, ওই ব্যক্তি একদিন না একদিন জিজ্ঞেস করবে এটা কার ছেলে, ঠিক না? ঠিক তদ্রূপ আমরা যে দরুদ পড়ি, এই দরুদগুলো আমাদের ঠিকানা সহ আমার নবীর দরবারে পৌঁছানো হয়। তো আপনি প্রতিদিন নিয়ম করে যদি দরুদ শরীফ আমার নবীর দরবারে পাঠান, একদিন না একদিন আমার নবী জবাব দিবে না, জিজ্ঞেস করবেন এটা কার ছেলে, প্রতিদিন আমার উপর দরুদ পাঠাই। যেমন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ওই ব্যক্তির ঘটনা, যিনি প্রতিদিন আমার নবীর কাছে দরুদ পাঠাতেন। এক কিতাবের মধ্যে আছে তিনি প্রতিদিন 300 বার দরুদ পড়তেন, শুধু 300 বার আমার নবীর উপর দরুদ পড়তেন। তো একদিন যখন দরুদ পৌঁছেন, আমার নবী নিজেই জিজ্ঞেস করতেছেন এই ব্যক্তির দরুদ তো আমার কাছে প্রতিদিন আসতো, আজকে আসলো না কেন? সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিপদগ্রস্ত লোকটির সেখানে পৌঁছে গেল দয়াল নবী। সেজন্য আমাদেরও নবীর উপর বেশি বেশি দরুদ পড়া দরকার, নিয়ম করে নবীর উপর দরুদ পড়া দরকার। বিশেষ করে আমরা যখন মাহফিল করি, ওয়াজ করি, মাঝে মাঝে দরুদ শরীফ কয়েকবার দরুদ শরীফ পড়ি, তা এটা দিয়ে কিছু হবে না। আপনি নিয়ম করে অন্তত সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়েন, সকালে 10 বার সন্ধ্যায় 10 বার। আর বিভিন্ন তরিকতের যারা অজিফা পড়েন, যেমন কাদেরিয়া তরিকা সকালে 100 বার, বিকালে 100 বার, 200 বার, কোনো কোনো তরিকার মধ্যে 1111 বার দরুদ শরীফ আছে, কোনো কোনো তরিকার মধ্যে 1200 বার দরুদ শরীফ আছে। প্রত্যেক সিলসিলার মধ্যে দরুদ শরীফটা মাস্ট থাকে, আল্লাহর জিকিরের পাশাপাশি দরুদ শরীফটা থাকে। যত তরিকতের মধ্যে যারা তরিকতের দীক্ষা নিয়েছেন, তারা যদি এই অজিফাগুলো পালন করেন, তাহলে তো আপনার এই দরুদ শরীফের বরকতেই আপনার বেড়া পার হয়ে যাবে। তো এই দরুদ শরীফ পাঠের জন্য আপনি কতটুকু সংখ্যা নির্ধারণ করবেন, কতটুকু সংখ্যা নির্ধারণ করাটা উচিত? ধরেন আপনি কোনো তরিকতে নাই বা কোনো পীরের অজিফা পড়েন না। এখন আপনি যদি বেশি দরুদ শরীফ পাঠকারী হতে চান, তাহলে আপনার জন্য সংখ্যা কতটুকু? ওলামা ইকরাম বলেন এর জন্য উচিত দিনে অন্তত 313 বার দরুদ শরীফ পড়া।
313 বার এটা হলো বেশি সংখ্যার মধ্যে গণ্য। এখন আপনি ধরেন একদিন দরুদ শরীফ পড়লেন 1000 বার, আরেক দিন পড়লেন 500 বার, আরেক দিন মোটেই পড়লেন না। এই ধরনের না পড়ে বরং আপনি একটা নির্ধারিত সময় নির্ধারণ করবেন, সেই সময়টিতে ধরেন মাগরিবের পর হতে পারে, এশারের পর হতে পারে, অথবা ফজরের পর, একটা নির্দিষ্ট সময়ে যদি আপনি দরুদ শরীফ পাঠান, তাহলে সেই সময়টিতে নবীজির প্রতি যখন আপনার দরুদ পৌঁছবে, আল্লাহর নবী যদি কোনো সময় আপনি না পাঠান, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই দরুদের খবর নিবে যে অমুক ব্যক্তির দরুদ আজকে পৌঁছলো না কেন। সেজন্য আমাদেরকে কম হোক কিন্তু সেটা রেগুলার করবেন, সংখ্যা কম হোক কিন্তু সেটা আমাদের উচিত রেগুলার করা। একদিন করলেন, 10 দিন করলেন, না সেরকম করলে সেটার মধ্যে ফায়দা কম, ফায়দা হবে না এমনটি না, ফায়দা কম। তবে কন্টিনিউ করবেন সেটা কম হোক, 10 বার হোক, সকালে 10 বার, বিকালে 10 বার, অথবা সকালে 100 বার, বিকালে 100 বার, যতটুকু আপনার জন্য সুযোগ হয় ততটুকু আপনি দরুদ শরীফ পড়বেন। কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ নিজ কানে শ্রবণ করেন? বাইহাকি শরীফের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজার নিকটে এসে আমার উপর দরুদ পাঠ করবে আমি তা নিজ কানে শুনব। তো সেজন্য যারা মদিনা শরীফ গিয়ে নবীর রওজার পাশে গিয়ে নবীকে সালাম দেয় তারা বড়ই ভাগ্যবান। আর যে ব্যক্তি আমার কাছে দূর থেকে দরুদ শরীফ পাঠাবে, দূর থেকে, যেমন আমরা এখন এখান থেকে দরুদ শরীফ পড়ছি, এখান থেকে যে দূর থেকে দরুদ শরীফ পড়ছি তা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। কিছু ফেরেশতার ডিউটি হলো তারা পৃথিবীর আনাচে কানাচে কারা দরুদ শরীফ পড়তেছেন তাদের নাম লিস্ট করেন, তার নাম, তার পিতার নাম, তার ঠিকানা, সে কোথা থেকে পড়তেছে, এগুলো সব বিস্তারিত লিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। মুয়াত্তা শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়া মাত্র একজন ব্রাহ্মমান ফেরেশতা নবীজির দরবারে উপনীত হয় এবং খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার উপর এতবার দরুদ শরীফ পড়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার তার জবাব দেন, যতবার আপনি দরুদ শরীফ পড়েছেন ততবার নবীজি সেটার জবাব দেন। অতবার সেই ফেরেশতা আল্লাহর দরবারে আরজি পেশ করে, ইয়া আল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার হাবিবের উপর এতবার দরুদ শরীফ পড়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেরামন কাতিবিনকে গিয়ে বলে দাও সে যতবার দরুদ শরীফ পড়েছেন প্রত্যেকবার দরুদ শরীফের বদলায় তার 10টি করে গুণা যাতে মুছে দেওয়া হয় এবং সেই গুণার জায়গায় যেন 10টি করে নেকি লিখে দেওয়া হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি একবার দরুদ শরীফ পড়লে আপনার 10টি গুণা মোচন হবে, সাথে সাথে 10টি নেকি সেই গুণার জায়গায় লিপিবদ্ধ করা হবে। একদিন এক সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার দরুদ শরীফ যে পড়ি সেটাকে আপনার ইন্তেকালের পরেও পড়ব? হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু হাদিসের রাবি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়বে, বিশেষ করে জুমার দিন, জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কেননা এই দরুদের সওয়াব, দরুদ আমার কাছে পেশ করা হয়, ফেরেশতারা পৌঁছিয়ে দেয় আমার কাছে। তখন সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি আমরা এই দরুদ শরীফ চালু রাখবো? তখন আমার নবীজি তাদেরকে জবাব দিলেন, অবশ্যই চালু রাখবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়ে কেরামের শরীরকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ তো সে যার কাছে আমার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আমার উপর দরুদ পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নবীর নাম উচ্চারণের সাথে সাথে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার দোয়া কবুল হয় না? হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখলেন নামাজের পরে সে দোয়া করল, কিন্তু সে আল্লাহর প্রশংসাও করে নাই, নবীর উপর দরুদও পড়ে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটি দোয়ার মধ্যে তাড়াহুড়া করেছে। তাকে ডাকলেন, বললেন, তুমি যখন দোয়া করবে প্রথমে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা শুধু আপনি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবর, এগুলো আল্লাহর প্রশংসা, এগুলো বলার পর আপনি দরুদ শরীফ পড়বেন। এরপর যখন দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন কারা নবীর সবচেয়ে কাছাকাছি হবেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চেয়ে আমার সবচেয়ে বেশি কাছাকাছি হবে যে সবচেয়ে বেশি দরুদ পড়বে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি বেশি বেশি দরুদ পড়ি তাহলে আমরা নবীর কিয়ামতের দিন নবীর কাছাকাছি থাকতে পারব। নবীর শাফাআত কারা লাভ করবে? তাবরানী শরীফের হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর 10 বার দরুদ শরীফ পড়বে, শুধুমাত্র 10 বার দরুদ শরীফ পড়বে, সে কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। তো দরুদ শরীফ কী পড়বেন আপনি? দরুদ শরীফ আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম এটাও পড়তে পারেন, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা পড়তে পারেন, অথবা আপনি যদি চান দরুদ ইব্রাহিমি পড়তে সেটাও পারেন। আপনার যেটা ইচ্ছা, দরুদ শরীফ যেটা আপনার সহজ লাগে সেটা পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সালাতও আছে দরুদও আছে সালামও আছে, কারণ আল্লাহর হুকুম হলো তুমি বেশি দরুদ পড়ো এবং বেশি বেশি সালাম পৌঁছাও। তো দরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেখানে দরুদও আছে, এই সংক্ষিপ্ত দরুদ এটাও পড়তে পারেন। আর যারা তরিকতের ওজিফা পড়েন সেখানে নির্ধারিত যেই দরুদ শরীফ সেটা পড়বেন আপনি, তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। দরুদ শরীফ পড়লে সব দুঃখ দূর হয়ে যাবে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ওজিফার 3 ভাগের 1 অংশ আমি আপনার উপর দরুদ পড়ি আর 2 অংশ আমি ওজিফা পড়ি। আল্লাহর নবী বলেন, তুমি যদি আরও বেশি দরুদ পড়ো তাহলে সেটা তোমার জন্য ভালো হবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার ওজিফার 1/2 অংশ দরুদ শরীফ পড়ব আর 1/2 অংশ অন্যান্য ওজিফা পড়ব, জিকির আজকার করব। তখন আমার নবীজি বলেন, তুমি 1/2 পড়লে ভালো, তবে তার আরও যদি বেশি পড়ো আরও ভালো হবে, তোমার জন্য উপকার হবে। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার ওজিফার পুরো অংশই আপনার সুপর শুধু দরুদ পড়ব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে কথাটা বলেছেন সেটা খুবই সুখের কথা, আনন্দের কথা। আমার নবী বললেন, তাহলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আর কোনো আমল যদি নাও করেন, অন্যান্য ওজিফা যদি নাও পড়েন, শুধু যদি দরুদ শরীফ পড়েন, আল্লাহর নবী নিজের নূরানি জবানে বলছেন, তাহলে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। কীভাবে দরুদ পড়লে নবীর দিদার নসিব হবে, এ ব্যাপারে মাদারিজুন নবুয়তে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি তো এমনি হাঁটতে বসতে চলতে ফিরতে অজু ছাড়া অজু করে যে কোনোভাবে দরুদ শরীফ পড়তে পারবেন। মহিলাদের যদি পিরিয়ড চলা অবস্থায় অজু করতে চায়, দরুদ শরীফ পড়তে চায়, তাও পড়তে পারবে। শুধু কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু দরুদ শরীফ পড়ে যদি আপনি নবীর দিদার লাভ করতে চান, তাহলে মাদারিজুন নবুয়তে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে তার জন্য তাজা উজু করতে হবে, যায় নামাজে কেবলামুখী হয়ে দোজানো হয়ে বসতে হবে, নামাজে যেভাবে বসে সেভাবে বসতে হবে, আতর লাগাতে হবে, চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে আমি যে দরুদ পড়ছি, সালাম পড়ছি, আমার নবী আমার সামনে বসে বসে শুনছেন এবং মুসকি মুসকি হেসে আমার নবী আমার এই দরুদের জবাব দিচ্ছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি দরুদ পড়তে পারেন তাহলে আপনি আপনার নবীর দিদার লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নবীজির দরুদ পড়ার তৌফিক দান করুন। অনেকে বলেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা পড়া যাবে কি না? ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা অবশ্যই পড়া যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনে গিয়ে পড়ার ব্যাপারে কারো ইখতিলাফ নাই, সবাই বলেন জায়েজ আছে। কিন্তু দূর থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা পড়া যাবে কিনা এ ব্যাপারে ইখতিলাফ আছে ওলামাদের। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পড়া যাবে, কারণ আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি সেটাও তো মূলত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মতো, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলি না, তো সেইটা যেভাবে নবীজির কাছে পৌঁছে যায় ঠিক তদ্রূপ আমরা এখান থেকে যদি এই সংক্ষিপ্ত দরুদটাও পড়ি, সেখানে দরুদও আছে সালামও আছে। যেমন নামাজের মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এখানেও আছে আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রসুলাল্লাহ, ওইটা আইয়ুহান নবীও বলছেন, এখানে ইয়া রসুলাল্লাহ বলছেন, তাহলে কোনো পার্থক্য নাই। নামাজের দরুদটা যেভাবে কবুল হচ্ছে, যেভাবে নবীজির কাছে পৌঁছে যাচ্ছে, তাছাড়া হাদিস শরীফে তো আমরা জানলাম একদল ফেরেশতা আছে যারা নবীদের এই দরুদ শরীফ সমূহ সংগ্রহ করে আল্লাহর নবীর কাছে পৌঁছে দেয়। ঠিক তদ্রূপ আমরা যদি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সব সময় পড়ি, তাহলে সেটাও আমাদের নবীজির কাছে পৌঁছে যাবে। আমি বলবো না যে সেটাই পড়েন, আপনার যেটা শান্তি লাগে তবু দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ হলো শেষ চিকিৎসা। ওলামায়ে কেরাম লিখেন, আপনি দুঃখ বিপদ জেল জুলুম অত্যাচার বিভিন্ন ধরনের বিপদে মুবতালা, সব ধরনের চেষ্টা প্রচেষ্টা করে আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন, তখন আপনি দরুদ শরীফের সাহারা নেন, আল্লাহ রব্বুল আলামিন দরুদ শরীফের বরকতে আপনাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। এ ব্যাপারে হযরত মাওলানা ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই উনি নিজের জীবনের একটি ঘটনা লিখেন। উনি অনেক বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহর বলি ছিলেন। উনি বলছেন, এক মেয়েকে মেয়ের বাবা ধনাঢ্য, মেয়েকে বিয়ে দিলেন, ভালো একটা জামাই দেখে বিয়ে দিলেন, মেয়েকে অনেক উপহার সামগ্রী দিলেন, জামাইকে দিলেন অনেক স্বর্ণ অলংকার দিয়ে মেয়েকে বিয়ে দিলেন। বিয়ের পরে কিছুদিন পর জামাই কী করছে, ওই মেয়ের স্বর্ণ অলংকার যত উপহার সামগ্রী সবগুলো নিয়ে মেয়েটাকে মেরে তাড়িয়ে দিলেন এবং মিথ্যা মামলা দিলেন যে মেয়েটা চুরি করে পালিয়ে গেছে। মেয়েটার বিরুদ্ধে এবং মেয়েটার মা বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন। তখন এই মেয়েটা এবং তার মা বাবা এই মাওলানা আব্দুল হাই হুজুরের কাছে আসলেন। আসার পরে উনাকে সব ঘটনা বললেন যে আমরা এখন পেরেশান, কী করবো বুঝতে পারতেছি না, আমাদের সব দরজা বন্ধ, তারা প্রভাবশালী, এখন করার কিছু নেই। তখন উনি বলছেন যে আমার নবী তো বলেছেন সব দুঃখ দুর্দশা দূর করে দিবে, তোমরা আর কিছু করিও না, শুধু দরুদ শরীফ পড়তে থাকো, হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু দরুদ শরীফ পড়ো, দেখবে আল্লাহ রব্বুল আলামিন খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। তাদের পরিবারের সবাই দরুদ শরীফ পড়া আরম্ভ করলো। কিছুদিন পরে ওই স্বামী, লুবি স্বামী, সেই মেয়ের যে স্বর্ণ অলংকার আছে সেগুলো একটা দোকানে যখন বিক্রি করতে গেল, সেই দোকানদার হলো দূর সম্পর্কীয় এই লোকের আত্মীয়, সে তো চিনতে পেরেছে, এই চিনে না, সে কী করলো সাথে সাথে পুলিশকে ফোন দিল। পুলিশ এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি এই স্বর্ণ কোথায় পেয়েছো, তুমি তো কেস করেছো তোমার স্ত্রীর বিরুদ্ধে, সে স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গেছে, এত স্বর্ণ তোমার থেকে কোত্থেকে আসলো। যখন তাকে পিটানি দিল, সে সব কথা বলে দিল যে এগুলো আমি আত্মসাৎ করে আমার স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই আল্লাহর রহমতে দরুদ শরীফের বরকতে তাদের এই বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করে দিলেন। এই ধরনের অনেক ঘটনা আছে দরুদ শরীফের বরকতের। যারা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে একদম ব্যর্থ হয়ে যান, কোনো চিকিৎসা নাই, ডাক্তারেরা জবাব দিয়ে দিয়েছেন, তারাও এই দরুদ শরীফের বরকত নিতে পারেন, দরুদ শরীফের সাহারা নিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন এর বরকত সাথে সাথে দান করেন, অন্য কোনো দোয়া কবুল করেন না করেন সেটা আল্লাহর এখতিয়ার, কিন্তু দরুদ শরীফ এটা এমন একটা জিনিস, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, যে আল্লাহ তাআলা নিশ্চয় নিশ্চয় বলতেছেন, আমি তো নবীর উপর দরুদ পড়ি, আল্লাহর যেই দরুদ, আপনি যখন সেই দরুদের আমলটা শুরু করে দিবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করবেন, সকল মকসদ পূরণ করে দিবেন, সকল বিপদ দূর করে দিবেন, সকল মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।